আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো জ্যাক বারটেক মেশিন মডেল 1900G, জেকে 1900G, 1900G3 সেম। এই টাচ মনিটর, এটা হচ্ছে টাচ মনিটর। এই টাচ মনিটরের ভিতরে আমরা স্পেশাল যে প্যারামিটারগুলো আছে, ফাংশনগুলো আছে, ওই ফাংশনগুলোর কি কি কাজ, মেন মেন প্যারামিটারগুলোর কাজগুলো আপনাদেরকে দেখাবো। পাশাপাশি কিভাবে পি প্যাটার্ন রেজিস্টার করে এবং প্রোগ্রাম লক থাকলে ওই লকটা কিভাবে ওপেন করে, হ্যাঁ, এবং কিভাবে ডিলেট করে, এগুলো দেখাবো। তো আমি শুরু করছি। প্রথমে আমরা মেশিনে পাওয়ার দেব। পাওয়ার দেওয়ার পরে ডিসপ্লেতে আলো আসছে। এই অবস্থায় আমরা যাব ফাংশনে। ফাংশনে যাইতে হলে আমরা এই বাটনটাতে প্রেস করব। এই বাটনটাতে প্রেস করলাম। সিঙ্গেল প্রেস করলে একটা পার্ট আসবে, লং প্রেস করলে আরেকটা, এই তিন নম্বর, অর্থাৎ 1 2 3, এই তিনটা ফাংশন এখন চলে আসছে। অর্থাৎ লেভেল 1 2 3, তিনটা লেভেল এখন শো হয়েছে। এই অবস্থায় আমি প্রথমে ইউ প্যারামিটারে যাব। দুইটা প্যারামিটার আছে, একটা হলো ইউ প্যারামিটার, ইউজার প্যারামিটার, আর কে হচ্ছে কি প্যারামিটার। হ্যাঁ, তো আমি প্রথমে ইউজার প্যারামিটারে যাচ্ছি, চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে স্পিড, U01 স্পিড। স্পিড আমার মতো করে নির্দিষ্ট পরিমাণে আমি সাজাতে গেলে কিভাবে সাজাবো, ফার্স্ট আমি U1 চাপ দেব। দেওয়ার পরে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা হচ্ছে DAHAOSEW। এই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমার পরিমাণ মতো আমি স্পিড দিয়ে দিব, লাইক আমি এটা 2400 দিছি, দিয়ে এন্টার। অর্থাৎ এটা 2400 লক হয়ে গেছে গা, কেউ পাসওয়ার্ড খোলা ছাড়া এই স্পিড আর বের করতে পারবে, বাড়াইতে পারবে না। তাহলে U1 এর ফাংশনটা গেল, এটা ইম্পর্টেন্ট। দেন U10, 11, 12, 13, 14, এই 10 থেকে 14 পর্যন্ত পাঁচ নিডেল, অর্থাৎ প্রথম 1 2 3 4 5, এই পাঁচ নিডেলের স্পিড আমি একটু লিমিট করে রাখতে চাইলে এখান থেকে করতে পারবো। অর্থাৎ 1 2 স্টিজের স্পিড যদি আমরা কমাতে যাই তাহলে এখান থেকে কমাবো, কই থেকে U10 থেকে U14 পর্যন্ত। তাহলে আমরা এটা বুঝলাম, U10 থেকে U14 পর্যন্ত হচ্ছে প্রথম পাঁচ নিডেলের গতি, পাঁচ নিডেলের স্পিডের গতি। U25টা হচ্ছে অনেক সময় আমাদের দুই ধাপে পাশা পিট ফালান লাগে, লাইক এটা আমি শো করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমি এটা অন করি, U25 যদি অন করি, অন অন করলাম, এটা অন হয়েছে। অন হওয়ার পরে আমি মেশিন লাইক এখান থেকে বের হয়ে গেলাম গা, যাওয়ার পর আমি রেডি দিছি। রেডি দেওয়ার পরে এখন প্রেশার পিটটা দেখেন দুই দাগে করব। আমি একটু প্রেশার পিটটা দেখাচ্ছি, একটু এই যে প্রেশার পিটটা, এই যে ওয়ার্কলাম, অর্থাৎ ওয়ার্কলাম, এই যে দুই দাপে ফুল পরে নাই, পরের বার পরলে যেমন আমি কাপড় দিয়ে কাজ করবো, এই দেখেন ফুল পরে নাই, ফুল দাপে পরে নাই, পরের বার চাপ দিলে পরে প্রেশার পিট করবো, সেটা চলবে। সো দুই দাপে প্রেশার পিটের অফ অনটা হচ্ছে যাই আপনার কত, U25। ওকে, U25 হচ্ছে দুই দাপে প্রেশার পিটার মানে ফালানোর জন্য। U26 অর্থাৎ 26 হচ্ছে দুই দাপে যে প্রেশার পিটটা নামবে, মানে এটার হাইটটা কতটুক বাড়বে কমবে, অর্থাৎ কতটুক নামাবো বা কতটুক উপরে থাকবে দ্বিতীয় দাপের। এটা এখানে স্ট্যান্ডার্ড 70 থাকে, 50 থেকে 90 পর্যন্ত এটার লিমিট আছে, এর ভিতরে আপনারা করবেন। বেসিক্যালি থাকে হলো 70, আমি এখানে 50 করছি আপনাদের বোঝার জন্য, দেখার জন্য। তো এরকম ভাবে আপনাদের লাগলে করে নেবেন। তারপরের ইম্পর্টেন্ট প্রোগ্রাম কি, ইম্পর্টেন্ট প্রোগ্রাম এদিকে তেমন কিছু নাই। U46 আছে, U46 হচ্ছে টিমিং অফ অন, U46 হচ্ছে টিমিং অফ অন, অর্থাৎ এখানে অন আছে, এখন টিমিং অন আছে, যদি অফ থাকে তাহলে টিমিং হবে না। আর আমরা অনেক সময় কি করে, সিঙ্গেল ববিন যখন পুরাইতে যাই
তাহলে খেয়াল রাখতে হবে ইউ 49 হচ্ছে যে ববিনের স্পিড প্লাস মাইনাস করা, অর্থাৎ আমরা যখন সিঙ্গেল ববিনটা পুরাইতে যাব এর এটা স্পিডটা হচ্ছে ইউ 49। এখানে তেমন আর ইম্পর্টেন্ট নাই। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে একটা আছে, সেটা হচ্ছে ইউ 200। ইউ 200 যদি কোনো কারণে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে যায়, চাইনিজ হয়ে যায় বা অন্য ভাষায় পরিবর্তন হয়ে যায়, আপনি কিভাবে বুঝবেন? যখন ইউ 200 এ যাবেন, যাওয়ার পরে এখানে কয়েকটা ভাষা আছে দেখেন, চাইনিজ, ইংলিশ, এরপরে দিয়ে রাশিয়ান, তুর্কি। হ্যাঁ, তো আমরা এখানে এই যে ইংলিশে ক্লিক করব, ক্লিক করে দিয়ে এরপরে এন্টার দিব, অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজগুলা ইংলিশ থাকবে। ইউ প্যারামিটারের কাজ এখানে এতটুক পর্যন্ত সীমিত, মানে ইম্পর্টেন্ট ফাংশনগুলো। এবার আমরা কে প্যারামিটারে যাব, কে প্যারামিটার, কে প্যারামিটারগুলা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার, সো সবাই একটু কেয়ারফুলি এটার দিকে ফলো করব। অনেক সময় প্যাডেলে পাড়া দিলে প্যাডেলে চলে না, হ্যাঁ ইয়া করে, এটি অনেক সময় অনেকে এগুলা ইয়া করে, পরিবর্তন করে। এই যে এখানে কয়েকটা প্যাডেলের সিলেকশনের অপশন আছে, হ্যাঁ, সো এটি যদি কেউ চেঞ্জ করে তখন দেখা গেছে যে ঠিকমতো কাজ করে না, কারণ এই প্যাডেলটা আমাদের বাট ট্যাগ এবং বাটন হোল সেম প্যাডেল, প্যাডেলের কারণে এক এক মডেলের জন্য এক এক ধরনের। সো বাট ট্যাগের জন্য সবসময় জিরো থাকবে, জিরো, এটা মাথায় রাখবেন, কে ওয়ান প্যাডেল সিলেকশন জিরো থাকবে। এরপরে হচ্ছে দাদা কে 27, কে 27টা হচ্ছে প্রেশার বিট যখন নিচের দিকে নামে ওয়ার্কলাম ওটার মানে কত স্প্রেডে নামবে। কে 20 হচ্ছে দাদা স্বাভাবিকভাবে প্রেশার বিট যখন উড়ে ওটার স্পিডটা কত, 28। আর 29 হচ্ছে দাদা সুইং শেষ করার পরে প্রেশার বিট কত দ্রুত উঠবে। তাহলে কে 27, 28, 29 এগুলো হচ্ছে প্রেশার বিটের ফাংশন। কে 43, কে 43টা হচ্ছে দাদা টিমিং স্পিড, অর্থাৎ নাইফটা যে মারে এই নাইফের স্পিডটা কতটুক, এখানে যে সুইং এর পরে যে টিমিং হয় ওই টিমিং এর স্পিড, তাহলে কে 43 হচ্ছে টিমিং এর স্পিড। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে কে 95, কে 95টা খুব ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ, অর্থাৎ এটা হচ্ছে টিমিং অ্যাঙ্গেল। কোনো কোনো সময় দেখবেন যে পাঁচটা পিস বডিতে টিমিং ঠিকমতো হচ্ছে, আর একটা পিসে যাইয়া মনে করেন যে টিমিংটা ঠিকমতো হচ্ছে না, বা অনেক সময় সুতা কাইটে একটু আটকাই দৈরা থাকে, অথবা টিমিংয়ের পরে সুতা একটু ইয়ে হয়ে যাচ্ছে, মানে একবার বড় কাটছে একবার ছোটো কাটতেছে, এরকমও হয়। সেক্ষেত্রে টিমিং অ্যাঙ্গেলটা আমরা চেক করব এই যে কে 95তে, কে 95তে যখন ক্লিক করব, ক্লিক করার পরে পাসওয়ার্ড পাবে ডি এ এইচ এ ও এস ই ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের মাস্টার পাসওয়ার্ড। এন্টার, এন্টার দেওয়ার পরে ওই যে কে 95 এর রেঞ্জটা হচ্ছে -10 থেকে +10, তো এটা যখন আমরা পরিবর্তন করব খুব কেয়ারফুলি পরিবর্তন করব, খুব সংক্ষিপ্ত 0.12 এরকম প্লাস মাইনাস করে আমরা দেখব যে কিভাবে করলে আমাদের টিমিংটা প্রপারলি ঠিক থাকে। সো যদি প্রয়োজন পড়ে তাহলে এটা করবেন, নচের দরকার নাই। কে 28, কে 128, অর্থাৎ 128, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। অনেক সময় যদি এরর 25, 26, 27, এই তিনটা এরর আছে, এরর 25, 26, 27, অর্থাৎ ই 025, ই 026, ই 027, যদি এই ধরনের কোনো এরর আসে তাহলে আমরা কে প্যারামিটারে যাবো, কে 128। কে 128 গিয়ে যাওয়ার পর এখানে জিরো আছে তো আমরা থ্রি করে দিব, থ্রি করে দিয়ে এন্টার দিয়ে দিব। এন্টার দিলে কে এরর 25, 26, 27 এই ধরনের যদি কোনো এরর থাকে এররটা চলে যাবে, অর্থাৎ এটা স্টেপিং কন্ট্রোল মেথড, যে মোটরগুলার যে কন্ট্রোল করে ওটার মেথড, এটা তৃতীয় নম্বর পদ্ধতি। এই তৃতীয় নম্বর পদ্ধতিটাতে দিলে তখন আর এরর 25, 26, 27 থাকে না, এগুলো রিমুভ হয়ে যায়। তাহলে এরর 25, 26, 27 এগুলো আমরা রিমুভ করতে পারবো কোথায়, কে 128 গিয়ে, যেহেতু আমার মেশিন এখন ওকে আছে এটা জিরোতে দিয়ে দিলে ওকে, সমস্যা নেই। তারপরে ইম্পর্টেন্ট কি আছে, কে 150, কে 150 হচ্ছে সেফটি এরর, অর্থাৎ সেফটি সুইচের এরর, এটা যদি অফ করে দিই অফ, অন থাকলে অন, এটা বেসিক্যালি অনেকেই জানে। এরপরে কেউ কোনো কারণে ভুলবশত বিভিন্ন ফাংশন লাইড়া ফেলাইছে, কোথায় লাড়ছে আমি জানি না, আপনি জানেন না, কেউ জানে না, বা জানলেও এগুলো একটা একটা করে রিচেক দেওয়া অনেক সময়ের ব্যাপার। সো এই ক্ষেত্রে আমরা কি করব,
অরিজিনাল প্যারামিটার, অর্থাৎ অরিজিনাল প্যারামিটারে যেভাবে ফ্যাক্টরি সেট আপ থাকে ওই সেট আপটাতে আমি নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? কে দুইশোতে যাব, কে দুইশোতে দাইয়া সেম পাসওয়ার্ড দিব, ডি এ এইচ এ ও এস ই ডাব্লিউ, এটা হলো আমাদের মাস্টার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। করার পর ওয়েদার টু রিকভার ডিফল্ট প্যারামিটার, এখন এন্টার দিলে এটা অল প্যারামিটার রিস্টোর হয়ে যাবে, অর্থাৎ প্যারামিটার যে যেদিকে লাড়ছে কোনো দিকে আর থাকবে না, এটা রিস্টোর হয়ে যাবে আগের মতো, কোম্পানি ফ্যাক্টরি সেট আপে যেভাবে পাঠাইছে ওভাবে হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে ব্যাক করলাম। এই জায়গার ভিতরে আরেকটা ইম্পর্টেন্ট আছে, দাদা কে দুইশো একচল্লিশ, কে দুইশো একচল্লিশটা হচ্ছে যে মেশিন টাইপ। এখন আমার মেশিনটা বারটেক আছে, বারটেক থেকে ডি আমি পাসওয়ার্ড দিতেছি মাস্টার, ডি এ এইচ এ ও এস ই ডাব্লিউ দেওয়ার পরে এন্টার, এন্টার দেওয়ার পরে এখন আমার এখানে দেখাচ্ছে, যেমন আমারটা বারটেক ছিল, বারটেক মিন্স জিরো, এই যে এই জায়গাটার ভিতরে জিরো দেখাচ্ছে। মেশিন টাইপ সেটিং জিরো ওয়ান নাইন জিরো জিরো জি, অর্থাৎ ওয়ান নাইন জিরো জিরো মানে বারটেক, ফাইভ ফাইভ মিন যদি এখানে ফাইভ দেয় ফাইভ হইলো ওয়ান নাইন জিরো সিক্স, অর্থাৎ প্যাটার্ন চুয়ারের মতো হয়ে যাবে, স্মল প্যাটার্ন চুয়ার হয়ে যাবে। সেভেন যদি সেভেন করে দেই তাহলে হবে কি উনিশশো তিন, অর্থাৎ ওয়ান নাইন জিরো থ্রি, অর্থাৎ বাটন স্টিচ হয়ে যাবে। তো আমরা মেশিনের টাইপ যদি চেঞ্জ করি তাহলে এখান থেকে করব, জিরো হলে বারটেক, ফাইভ হইলে প্যাটার্ন সুয়ার, আর সেভেন হইলে বাটন স্টিচ। তাহলে এখান থেকে মেশিনের টাইপ চেঞ্জ করব। জাস্ট ওখানে দেওয়া আছে ইয়া করে দিয়ে পাসওয়ার্ড দিয়ে শুধু আমি যেমন ফাইভ দিব বা সেভেন দিব যেটাই দিব দিয়ে জাস্ট এন্টার দিলে এটা বাটন স্টিচ হয়ে যাবে। জিরো থাকলে বারটেক, যেহেতু আমার বারটেক, আমি অবশ্যই আগেও একটা ভিডিও দিয়েছি বারটেক বাটন স্টিচ কিভাবে করে, সো এই জিনিসটা এই ফাংশনটা এখান থেকে বুঝে নেবেন। ওকে, তাহলে আজকের মতো এখানেই আসলে সমাপ্ত করছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আরও কয়েকটা অপশন দেওয়ার কথা ছিল, পি প্যাডান রেজিস্টার বা পি প্যাডান কীভাবে ডিলেট করে, সাইকেল প্যাডান এগুলো দেওয়ার কথা ছিল, তো ভিডিওটা লম্বার কারণে এটা দিলাম না, পরবর্তী ভিডিওতে আবার পি প্যাডান রেজিস্টার ডিলেট এগুলো আপডেট করব। তো আজকের মতো এই স্পেশাল ফাংশনগুলো জানানো হলো যে ফাংশনগুলো দিয়ে আমরা ইজিলি একটা মেশিন সেট করতে পারবো। থ্যাংক ইউ। এই যে মেশিনের আমাদের এই মেশিনের একটু টোটাল মেশিনের একটু ডিসপ্লেটা দেখেন, একটু মেশিনের টোটাল মেশিনের ভিডিওটা আমি দিচ্ছি। এটা হচ্ছে টোটাল মেশিন, আর এই হচ্ছে মেশিনে টোটাল মেশিনটা। ওকে, তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।